অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তলব নিয়ে আরো একবার রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, অভিষেককে সারাক্ষণ বিরক্ত করা হচ্ছে, অকারণে হেনস্থা করা হচ্ছে, ওকে কোনো প্রমাণ নেই। মমতা আরও বলেন, বারবার অভিষেককে নিম্ন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে বিচারের জন্য, কি হয়নি ওর বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে ইডির তলবকে নতুন প্রজন্মের ওপর আক্রমণ হিসেবে দেখাতে চাইছেন মমতা। তিনি বলেন, আসলে ওরা তরুণ প্রজন্মকে লক্ষ্যবস্তু করছে, কিন্তু নতুন প্রজন্মে সব মানবে না, হিম্মত নিয়ে লড়বে। রবিবার সন্ধ্যায় টুইট করে অভিষেক নিজেই জানিয়েছিলেন, 13 সেপ্টেম্বর তাকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে ইডি। ওই দিনই আবার বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠক হচ্ছে দিল্লিতে, যে কমিটির সদস্য অভিষেক। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কটাক্ষ করে অভিষেক লিখেছিলেন, 56 ইঞ্চির ছাতি, কাপুরুষতা ও অন্তঃসার শূন্যতা দেখে বিস্মিত না হয়ে পারছি না। সোমবারের সাংবাদিক বৈঠক থেকে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুর গ্রেপ্তারির সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, চন্দ্রবাবুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটাও আমি ভালোভাবে দেখছি না, অনেক পদ্ধতি রয়েছে, তদন্ত হোক, তাই বলে প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে জেলে পাঠিয়ে দিলাম, এটা ঠিক নয়। বিজেপিকে মমতা মনে করিয়ে দিতে চেয়েছেন, আজ সরকার আপনাদের, কাল অন্যরা আসবে, তখন তারাও যদি আপনাদের বিরুদ্ধে এগুলি করে তখন কি হবে। এর আগে গত 20 মে নিয়োগ দুর্নীতি তদন্ত সূত্রে অভিষেককে প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, সে সময় নবজোয়ার যাত্রা থামিয়ে নিয়েছিলেন তিনি। 24 ঘন্টা কম সময় অভিষেককে হাজিরা নোটিশ দিয়েছিল সিবিআই, তারপর একবার ইডিরও তলব করেছিল, কিন্তু সেবার অভিষেক জানিয়ে দেন নবজোয়ার শেষ হলেই পঞ্চায়েত ভোট, তারপর যা হওয়ার দেখা যাবে। তবে বেছে বেছে ইন্ডিয়া সমন্বয় কমিটির বৈঠকের দিনে অভিষেককে তলবকে উদ্দেশ্য প্রণোদিত হিসাবে দেখছে তৃণমূল।